দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালনের 802 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন। আগামী 28 নভেম্বর থেকে 4 জানুয়ারি পর্যন্ত দায়িত্ব পালন করবেন তারা। চিঠিতে বলা হয়েছে, প্রতিটি উপজেলায় একজন করে ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন, তবে একটি উপজেলায় 15টি ইউনিয়নের বেশি থাকলে সেখানে দায়িত্ব পালন করবেন 2 জন, আর জেলা সদরের এ ক্যাটাগরির পৌরসভায় 1 জন, তবে সেখানে ওয়ার্ড 9টির বেশি হলে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। নগদ অ্যাকাউন্ট খুলে নিজ নম্বরে প্রথমবার রিচার্জে 10 টাকা ক্যাশব্যাক। এর বাইরে আচরণবিধি প্রতিপালনে সিটি কর্পোরেশনগুলোতে 3 জন করে দায়িত্বে থাকবেন। এছাড়া জরুরি প্রয়োজনে প্রত্যেক জেলায় জেলা ম্যাজিস্ট্রেটের অধীনে 1 থেকে 2 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট অতিরিক্ত হিসেবে রাখা হবে।